নমস্কার, আমি সুস্মিতা। তো আজ বেশি কথা না বলে প্রথমেই ভিডিওর মেন টপিকে চলে আসব। তো আমি আমডাঙ্গা গভর্নমেন্ট আইটিআই কলেজে পড়ি আর আমার ফার্স্ট ইয়ারের সিবিটি এক্সাম পড়েছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হালিশহর। তো এই হালিশহর আইটিআই কলেজে আমি কিভাবে যাব, এক্সাম আমার কীরকম হলো, কী কী এসেছিল, কতগুলো প্রশ্ন এসেছিল, সমস্ত ডিটেলস আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখুন। তো আমার এক্সামের টাইম ছিল 9টা থেকে 11টা পর্যন্ত। তো স্যার বলেছিলেন যে 8টার সময় ওখানে পৌঁছতে, তাই জন্য আমি 3টের সময় ঘুম থেকে উঠেছিলাম আর তখন রেডি হয়ে আমি বারাসাত স্টেশনে পৌঁছলাম, তখন বাজে 5টা। তারপর আমি সেখান থেকে দমদম আসলাম। তো আমি যখন দমদম পৌঁছলাম তখন অ্যানাউন্স হলো শিয়ালদার টু রানাঘাটের ট্রেন, এখানে অনেক ট্রেন পাওয়া যায়। তো আমি সেই ট্রেনেই উঠে পড়লাম। তারপরে আমি কাঁসড়াপাড়াতে নামলাম। তো এটা হালিশহর আইটিআই ছিল, তো আমি কাঁসড়াপাড়াতে কেন নামলাম, স্যার আমাকে বলেই দিয়েছিলেন যে হালিশহর থেকেও যাওয়া যায় কিন্তু কাঁসড়াপাড়া থেকে নামলে সেখান থেকে তেঁতুলতলা আইটিআই, মানে হালিশহর যে আইটিআই কলেজটা আছে ওইটার নাম হচ্ছে তেঁতুলতলা আইটিআই কলেজ। তো কাঁসড়াপাড়া থেকে তেঁতুলতলা আইটিআই কলেজে যেতে খুব সোজা। তো কাঁসড়াপাড়া স্টেশন থেকে হালিশহর আইটিআই কলেজে দুভাবে যাওয়া যায়, আমি দুভাবেই আপনাদেরকে বলবো। তো আমি এই প্ল্যাটফর্মে নেমে পড়লাম। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখন বাজে 6টা 50। এখানে যে এক্সিটের যে পথ রয়েছে, আমি এই এক্সিটের পথ দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গেলাম। তারপরে দেখতে পাবেন একটা বড় গেট, সেই বড় গেটের ওই পারে রয়েছে অনেকগুলো অটো। তো সেই অটোতে গিয়ে আমি বললাম আমি তেঁতুলতলা আইটিআই কলেজ যাব। তো তারা আমাকে সেখান থেকে বাগমোড়ে নিয়ে গেলেন। তো বাগমোড় পৌঁছাতে কিন্তু বেশিক্ষণ লাগেনি, 6 থেকে 7 মিনিট মতো টাইম লেগেছিল, 10 টাকা ভাড়া নিয়েছিল। তারপর যখন বাগমোড়ে নামলাম দেখলাম সামনে একটা বাস দাঁড়িয়ে আছে, তো আমি সেই বাসে উঠে পড়লাম। তারপর সেখান থেকে আমাকে একটা মোড়ে নামিয়ে দিল, সেখানে যেতে ওই 3 থেকে 4 মিনিট মতো সময় লেগেছিল, সেখানেও আমার 10 টাকা ভাড়া নিল। তারপর আমি সামনেই দেখলাম একটা টোটো দাঁড়িয়ে আছে, তো টোটোতে উঠে আমি আইটিআই কলেজে চলে আসলাম। তো এখানেও টোটোতে আমার 2 থেকে 3 মিনিট মতো টাইম লেগেছিল। তো আমি যদি চিনতাম তাহলে কখনোই টোটো বা বাসে উঠতাম না, তো আমি সোজা ওখান থেকে হেঁটেই আসতাম, একদম অল্প পথ ছিল, আমি চিনতাম না, তাই জন্য আমার শুধুই আমার ভাড়া দিয়ে আসতে হলো। তো যাই হোক, একটা ভালো এক্সপিরিয়েন্সও হলো আমার। তো পরীক্ষার পরে কিন্তু আমি সোজা পথ দিয়ে গিয়েছিলাম, একটাই টোটোতে উঠেছিলাম আর মাত্র 15 টাকা ভাড়া লেগেছিলো, সেটাও আমি লাস্টে আপনাদেরকে দেখাবো। ওকে, তো এবার পরীক্ষাতে আসা প্রশ্ন সম্বন্ধে কথা বলি। তো মোট 2 ঘন্টা টাইম ছিল, মোট প্রশ্ন ছিল 75টি, ট্রেড থিওরির থেকে এসেছিলো 38টি, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে এসেছিলো 6টি, ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স থেকে এসেছিলো 6টি এবং এমপ্লয়াবিলিটি স্কিল থেকে এসেছিলো 25টি। এই মোট 75টি প্রশ্ন এসেছিলো। তো প্রশ্নপত্র খুব একটা কঠিন ছিল না, সহজই ছিল। আর যারা রেগুলার পড়াশোনা করে রেগুলার কলেজে যায় তাদের কাছে তো মনে হয় খুবই সোজা ছিল, কারণ আমি বেশি কলেজ যাই না, বেশি পড়াশোনাও করি না আইটিআইয়ের, তো তবুও আমার অনেক সোজা লেগেছে। তো এমপ্লয়াবিলিটি স্কিল থেকে যেগুলো এসেছিলো সেগুলো একদম সাধারণ জ্ঞানের মতো, মানে নিজের একটু বোধ বুদ্ধি থাকলেই সেগুলো কিন্তু পারা যায়। তারপরে বিভিন্ন সাইন, তারপর বিভিন্ন টুলস থেকে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো সেগুলো কিন্তু ভালোভাবেই পেরেছি। তো মোট কথা প্রশ্নগুলো কিন্তু সোজাই এসেছিলো। তো এবার বলবো কী কী বিধিনিষেধ মানতে হলো। তো প্রথমে গেট থেকে আমাদের কাছ থেকে দেখতে চাইলো অ্যাডমিট কার্ড এবং একটা আইডেন্টি প্রুফ। তো আমি অ্যাডমিট কার্ড দেখালাম এবং আমার কাছে আধার কার্ড ছিল, তো আইডেন্টি প্রুফ হিসাবে আমি আধার কার্ড দেখালাম। তো দেখানোর পরে আমাকে ছেড়ে দেওয়া হলো। তো আমি কলেজের ইউনিফর্ম পরেই গেছিলাম, আমার আইডেন্টি কার্ডও সাথে ছিল, তো আমাকে ছেড়ে দিয়েছিল। কিন্তু আমি দেখতে পেয়েছিলাম পাশে একটা ছেলে ছিল যে সে ইউনিফর্মও পরে আসেনি, এমনকি কোনো আইডেন্টি প্রুফও আনেনি। তো তাকে কিন্তু হলে ঢুকতে দিচ্ছিল না, তো তার কাছে আইডেন্টি প্রুফ চাইছিল, তো সে আইডেন্টি প্রুফও দেখাতে পারছিল না, সে বারবার বলছিল আমি আইডেন্টি প্রুফটা আনতে পারিনি। তারপর পরে তার সঙ্গে কি হয়েছে আমি জানি না, আমি সরাসরি আমার হলে এসেছিলাম। তো আদৌ সে পরে পরীক্ষা দিতে পেরেছে কি না সেটাও জানি না। তো আপনারা প্লিজ এরকম ভুল কেউ করবেন না, আপনারা কলেজ থেকে স্যাররা যা যা বলে দেবেন, যেভাবে যেতে বলবেন বা যা যা নিয়ে যেতে বলবেন সবই নিয়ে যাবেন, বিশেষ করে অ্যাডমিট কার্ড এবং আইডেন্টি প্রুফ। ওকে, আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি পরীক্ষার পরে এই টোটোতে উঠলাম, তারপর 10 মিনিট পরে টোটোওয়ালা ঠিক এই জায়গাটা নামিয়ে দিল। এই জায়গাটি হচ্ছে পলিটেকনিক বালিকা বিদ্যালয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন গেটটা সামনেই রয়েছে। তো এইখান থেকে মাত্র 1 থেকে 2 মিনিট মতো একটু হাঁটতে হবে, আমি দেখিয়েই দিচ্ছি কিভাবে যেতে হবে। তো 1 থেকে 2 মিনিট হাঁটার পরেই সামনেই রয়েছে কাঁসড়াপাড়া স্টেশন। তো এইটা হচ্ছে কাঁসড়াপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেদিকে
শেয়ালদা যেতে হবে সেই দিকে একদম লাস্টের দিকে এসে আপনি কিন্তু এই গলিটা দিয়ে ওই পলিটেকনিক বালিকা বিদ্যালয়ের সামনে চলে যাবেন আর ওইখান থেকে আপনি অনেক টোটো পেয়ে যাবেন আর মাত্র 15 টাকা দিয়ে কিন্তু আপনি সোজা তেঁতুলতলা আইটিআই কলেজে পৌঁছাতে পারবেন। ওকে, তো পরিশেষে আর একটি কথা বলবো, ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখুন, তাহলে যখনই আমি এরকম ভালো ভালো ভিডিও আপলোড করব সবার আগে প্রথমে আপনার কাছেই নোটিফিকেশান যাবে। তাহলে দেখা হচ্ছে আবার কোনো নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।